আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো চকলেট চিপস আর এই চকলেট চিপস তৈরির জন্য শুধুমাত্র আমাদের একটি উপকরণ প্রয়োজন দশ টাকা করে যে চকলেটগুলো পাওয়া যায় ডেইরি মিল্ক অথবা ট্রিট এই টাইপের চকলেটগুলোই আমাদের লাগবে তো সবার প্রথমে চকলেটটাকে গলিয়ে এর জন্য আমাদের দুইটি পাত্রের প্রয়োজন একটি পাতিলে দিয়ে দিলাম পানি পানিটার পরিমাণটা একেবারেই কমিয়ে দিয়েছি আর যেই বাটিটাতে আমি চকলেটটাকে গলাবো এটা স্টিলের অথবা কাচের হতে হবে এই বাটিটা যেন পানির গায়ে স্পর্শ না করে এজন্য পানিরে পড়ে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম এবার বাটিটাতে আমি চকলেটটা নিয়ে নিচ্ছি এবার কিন্তু পানিটা আর বাটির গায়ে লাগছে না তো পানিটাকে সবার আগে আমাদের ফুটিয়ে নিতে হবে পানিটা ফুটানো পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে এই যে দেখুন পানিটা কিন্তু ফুটে গেছে এবার চুলার পাওয়ারটাকে একেবারেই লো করে দিতে হবে চুলার পাওয়ারটাকে আমি একেবারেই লো করে দিলাম দিয়ে চকলেটের বাটিটা বসিয়ে দিলাম আপনাদের কাছে স্টিলের বাটি না থাকলে কাচের বাটি দিলেও চলবে এবার চকলেটটাকে খুব ভালোভাবে গলিয়ে নিতে হবে নিজে নিজেই কিন্তু কিছুক্ষণের মধ্যেই চকলেটটা গলা শুরু হয়ে যাবে আপনাদের যে পরিমাণ চকলেট চিপসের প্রয়োজন আপনারা সেই অনুযায়ী চকলেট নেবেন এখানে দুটা চকলেট দিয়ে কতটুকু চিপস হবে তা আমি আপনাদেরকে দেখিয়ে দেব তো চকলেটটাকে খুব ভালোভাবে গলানো পর্যন্ত অপেক্ষা করতে হবে চকলেটটা কিন্তু আমার অলরেডি গলে গেছে এখন আমি চুলার পাওয়ারটাকে অফ করে দিয়েছি এদিকে একটা পাইপিং ব্যাগকে একটা মগের মধ্যে এভাবে আমি মুড়িয়ে নিলাম চাইলে সরি বইমের মধ্যে মুড়িয়ে নিলাম চাইলে মগের মধ্যেও মুড়িয়ে নেওয়া যাবে এবার চকলেটটাকে চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে ঠান্ডা করে নিয়েছি এরপর চকলেটটাকে ঢেলে দিচ্ছি সেই পাইপিং ব্যাগের মধ্যে আমি কিন্তু চকলেটটাকে চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে ঠান্ডা করে নিয়েছিলাম এবার দুটো পদ্ধতিতে আমি আপনাদেরকে চকলেট চিপস তৈরি করে দেখাবো মানে পাইপিং ব্যাগের মাথাটাকে সামান্য একটু কেটে দিতে হবে কাছে দিয়ে এবার একটি স্টিলের প্লেটে আমি সামান্য একটু বাটার ব্রাশ করে নিয়েছি নিয়ে সেখানে ছোট ছোট করে চিপসের আকারে দিয়ে দিচ্ছি তো এই পদ্ধতিতে কিন্তু আমার কাছে ভালো লাগে না কিন্তু এটা অপশনাল যদি আপনাদের কাছে বাটার পেপার না থাকে তাহলে আমি যেভাবে করি সেটাই এখন দেখাচ্ছি একটি প্লেটের উপরে আমি বাটার পেপার নিয়েছি সেখানে ছোট ছোট করে চকলেট চিপস তৈরি করে নিচ্ছি এই চকলেট চিপস আমাদের বিভিন্ন ধরনের সুইট ডেজার্টেই ব্যবহার হয়ে থাকে নিশ্চয়ই আপনারা আমার থেকে আর বেশি ভালো জানেন বিভিন্ন ধরনের কাপকেক বিভিন্ন ধরনের কুকিজ আবার আইসক্রিমের উপরেও চাইলে কিন্তু ছড়িয়ে দিতে পারেন এ ধরনের অনেক ধরনের সুইট ডেজার্ট যেগুলোর উপরে এই চকলেট চিপস ছড়িয়ে দিলে দেখতেও ভীষণ ভালো লাগে আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে একটু সময় নিয়ে ছোট ছোট করে ধৈর্যের সাথে আমি সম্পূর্ণ চকলেটকে এইভাবে দিয়ে নিয়েছি আর প্লেটেরটা কিন্তু অলরেডি সেট হয়ে গেছে এই যে দেখুন প্লেটেরটা সহজে উঠতে চায় না এর জন্য আমার কাছে প্লেটের আইডিয়াটা মোটেই ভালো লাগে না কিন্তু যদি বাটার পেপার না থাকে সেক্ষেত্রে আপনারা প্লেটটা ইউজ করবেন এবার এটাকে আমি পাঁচ ছয় মিনিটের মতো ঠান্ডা করে নিয়েছি তো ঠান্ডা হয়ে গেলে এই যে দেখুন চকলেট চিপস রেডি এবার কিভাবে বাটার পেপার থেকে সহজে আপনারা তুলে ফেলতে পারবেন সব তা দেখিয়ে দিচ্ছি এভাবে নখ দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে কিন্তু আইডিয়াটা ভালো না এভাবে বাটার পেপারটাকে উপর থেকে নিচের দিকে ধরে জাস্ট হাত দিয়ে সরালেই কিন্তু সব সরে যাবে তো এই যে দেখুন দুটা চকলেট দিয়ে আমার এই পরিমাণে চকলেট চিপস হয়েছে তো এই অনুযায়ী আপনাদের যতটুকু চকলেট চিপসের প্রয়োজন আপনারা ততটা চকলেট ব্যবহার করবেন আপনারা যদি আবারও এই চকলেট চিপসগুলোকে গলাতে চান সেক্ষেত্রে এই চকলেট চিপসগুলোকে ফ্রিজে রেখে সংরক্ষণ করবেন না কেননা ফ্রিজে রাখতে গেলেই কিন্তু চকলেট আর ভালোভাবে গলতে চায় না আর যদি মনে হয় শুধুমাত্র সুইট ডেজার্টের উপরে অথবা কুকিজ কাপকেক এসবের উপরে ব্যবহার করবেন তাহলে এগুলোকে ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবেন আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে